জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, সুবিচার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের আজকের আলোচনার বিষয় হল কিভাবে জানবেন আপনার কুলদেবীকে এবং কিভাবে কুলদেবীর আশীর্বাদ পাবেন। কুলদেবী আমাদের সাথে কি করেন এবং আমরা তার আশীর্বাদ থেকে কি কি পাই, এর সাথে জানব কুলদেবীকে আমাদের বাড়িতে আমন্ত্রণ জানাতে হলে কি করতে হবে। এই সব বিষয় নিয়ে আলোচনা করার আগে আপনার কাছে অনুরোধ, ভিডিও ভালো লাগলে লাইক করে কমেন্টে জয় মা লক্ষ্মী লিখুন, যাতে মা লক্ষ্মীর আশীর্বাদ সব সময় আপনার সাথে থাকে। বন্ধুরা, কুলদেবী হলেন মায়ের মতো। মা যেমন আমাদের বাড়ির সবচেয়ে জ্ঞানী ব্যক্তি হন এবং তার সন্তানদের যত্ন নেন, ঠিক একইভাবে আমাদের কুলদেবী আমাদের বাড়ি রক্ষা করেন, আমাদের বাড়িতে সুরক্ষার বৃত্ত তৈরি করেন, যাতে বাইরের কোনো অশুভ শক্তি, পৈশাচিক শক্তি বা নেতিবাচক শক্তি আমাদের ঘরে প্রবেশ করতে না পারে এবং আমাদের ক্ষতি করতে না পারে। আপনি যদি না জানেন আমাদের বাড়ির কুলদেবীকে, কারণ অনেক দিন হয়ে গেছে, আজকের প্রজন্ম জানে না আমাদের বাড়ির কুলদেবীকে। আমাদের কুলদেবী যখন প্রসন্ন থাকেন তখন ঘরের সব কিছু সুচারুভাবে চলতে থাকে এবং গৃহস্থালির সমস্ত কাজ খুব সহজে সম্পন্ন হয়। আর কুলদেবী রুষ্ট হলে আপনাকে একটু সমস্যায় পড়তে হতে পারে। যদিও কুলদেবী কখনো রাগ করেন না, শুধুমাত্র যখন আমরা তাকে ভুলে যাই তখন আমাদের উপলব্ধি করানোর চেষ্টা করেন, কারণ তিনি একজন মা। একজন মা কখনই তার সন্তানকে অনাদর করতে পারে না। আজকে আমি আপনাদের দুটি প্রতিকার বলবো। যদি জানেন আপনার বাড়ির কুলদেবীকে তাহলেও আপনার উপকারে আসবে, আর আপনি যদি না জানেন আপনার বাড়ির কুলদেবীকে তাহলেও আপনার উপকারে আসবে। মাঝরাতে আপনার স্বপ্নে আপনার পরিবারের কুলদেবী আপনার কাছে আসবেন এবং বলবেন, আমি কে? এই দুটি প্রতিকার করলে আপনার বাড়ির কুলদেবী আপনার বাড়িতে আসবেন এবং তিনি স্থায়ীভাবে আপনার বাড়িতে বসবাস শুরু করবেন। প্রথমেই জেনে নিন আপনার বাড়িতে কুলদেবীর স্থান কোনটি, সে বাড়িতে কোথায় থাকে। বন্ধুরা, কুলদেবীর স্থান প্রধান দরজা। যে দরজা দিয়ে বাড়িতে প্রবেশ করা হয় সেই দরজার চৌকাঠে কুলদেবী বাস করেন। প্রধান দরজার চৌকাঠের উপরিভাগে আমাদের কুলদেবী থাকেন। এখন আমাদের কি করতে হবে? আমাদের যা করতে হবে তা হল, আমি দুটি প্রতিকারের কথা বলবো, যে কোনো একটি প্রতিকার গ্রহণ করলেও কুলদেবী অবশ্যই নিজের পরিচয় দেবেন আপনার স্বপ্নে এসে। কুলদেবীর পরিচয় জানা খুবই জরুরি বন্ধুরা, কারণ আপনি কুলদেবীর অনুমতি ছাড়াই যে কারো পূজা করুন না কেন, যে শক্তির পূজা করুন না কেন, স্বয়ং মহাদেবের পূজা, ভগবান বিষ্ণুর পূজা বা শ্রীরামের পূজা, আপনি সেই ফল পাবেন না যা পাওয়া উচিত, কারণ কোনো শক্তি কুলদেবীর অনুমতি ছাড়া ঘরে প্রবেশ করতে পারবে না, এমন পরিস্থিতিতে পূজা করা ব্যর্থ হয়ে যায়। তাই সবার আগে আমাদের কুলদেবীকে জাগ্রত করতে হবে। কুলদেবীকে জাগ্রত করার উপায় আমরা আপনাকে বলবো। এর জন্য আপনাকে যা করতে হবে তা হল, শুক্রবার এমন একটি দিন যা প্রতিটি দেবদেবীর দিন বলে মনে করা হয়, এই দিনটি প্রতিটি দেবীর দিন হিসাবে বিবেচিত হয়। যদিও আলাদা আলাদা দিনও আছে, যেমন মাতা কালীর দিন শনিবার, ভগবান গণেশের বুধবার, এভাবে অনেক দেবদেবীর নির্দিষ্ট দিন নির্ধারণ করা হয়েছে। কিন্তু আমরা তো জানি না আমাদের বাড়ির কুলদেবীকে। যখন আপনি জানেন না কুলদেবীকে তখন শুক্রবার এই প্রতিকারটি করুন। শুক্রবার সন্ধ্যায় বাড়ির প্রধান দরজার চৌকাঠ পরিষ্কার করুন। তারপর দরজার চৌকাঠের ভিতরের ডান দিকের উপরে সিঁদুরের তিলক লাগাতে হবে এবং আপনাকে সেখানে একটি তেলের প্রদীপ জ্বালাতে হবে। সেই প্রদীপের ভিতর দুটি লবঙ্গ আর এক চিমটি সিঁদুর রাখতে হবে। সেই প্রদীপ দরজার চৌকাঠের বাইরে রাখতে হবে। মনে রাখবেন, পূজা করবেন চৌকাঠের ভিতরে কিন্তু প্রদীপ রাখবেন চৌকাঠের বাইরে, যাতে কুলদেবী বাড়ির ভিতরে প্রবেশ করতে পারেন। এই কাজটি আপনাকে ক্রমাগত ১১ দিন করতে হবে। এই ১১ দিনের মধ্যেই আপনি দেখতে পাবেন যে
আপনার বাড়ির কুলদেবী আপনাকে স্বপ্নে তার পরিচয় দেবেন এবং তার স্থান গ্রহণ করবেন যেখানে আপনি তিলক করেছিলেন। এখন জেনে নিন দ্বিতীয় প্রতিকার। দ্বিতীয় প্রতিকার হল সেই লোকদের জন্য যারা জানেন আপনার বাড়ির কুলদেবীকে। আপনি যদি জানেন আপনার বাড়ির কুলদেবীকে, তাহলে তাকে খুশি করার জন্য আপনি দ্বিতীয় প্রতিকারটি করতে পারেন। এর জন্য আপনাকে যা করতে হবে তা হল প্রতিদিন আপনার বাড়ির পূজাগৃহে কুলদেবীর নামে একটি প্রদীপ জ্বালাতে হবে। ধরুন আমার বাড়ির কুলদেবী হলেন মা শীতলা, তাই আমরা প্রতিদিন মা শীতলার নামে একটি প্রদীপ পূজাগৃহে জ্বালাব, কারণ প্রদীপে দেবী দেবতাদের আকৃষ্ট করার শক্তি থাকে। প্রদীপ জ্বালানোর সময় প্রার্থনা করুন, হে মা আপনি আমাদের বাড়িতে আসুন এবং আমাদের রক্ষা করুন। তাহলে বন্ধুরা, যারা জানেন না আপনার বাড়ির কুলদেবীকে, তারা প্রথম প্রতিকারটি করুন। আপনি জানতে পারবেন আপনার বাড়ির কুলদেবীকে এবং কুলদেবী স্থায়ীভাবে আপনার ঘরে বসবাস করবেন। আর যারা জানেন আপনার বাড়ির কুলদেবীকে, তারা দ্বিতীয় প্রতিকারটি করুন, কুলদেবী আপনার বাড়িতে এসে তার স্থান গ্রহণ করবেন, আপনাকে রক্ষা করবেন এবং তারপর আপনি দেখতে পাবেন কিভাবে আপনার সমস্ত কাজ সম্পন্ন হয়। বন্ধুরা, সব শেষে একটা কথা বলে রাখি, আজকালকার ঘরের দরজায় চৌকাঠ থাকে না, এমন পরিস্থিতিতে দরজায় লোহার ফ্রেম থাকে। আপনি সেই ফ্রেমে প্রথম প্রতিকারটি করতে পারেন। আর যদি দরজার ফ্রেম না থাকে, তাহলে আপনি দরজার পাশে দেয়ালে করতে পারেন। আমি আশা করি এই ভিডিওতে দেওয়া তথ্য আপনার জন্য দরকারি প্রমাণিত হয়েছে। যদি তাই হয় তাহলে ভিডিওতে লাইক দিন এবং বন্ধুদের মধ্যে আরও বেশি করে শেয়ার করুন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।